ওবাইদুল কাদের সাহেবেরই একটি বক্তব্য দিয়ে আমি বলি যে উনি তলে তলে অনেকের সাথে ওনাদের সম্পর্ক রয়েছে, মানে পহেলা বৈশাখ নববর্ষ, যে বিএনপি নাকি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করে না। তা আমার কথা হলো যে আপনি কিছু বিশ্বাস করেন, আপনি কোন সংস্কৃতিতে বিশ্বাস করেন? এই বাঙালি সংস্কৃতি এটার এটার তাৎপর্য কি, এটার সংজ্ঞা কি, একটু ওবায়দুল কাদের সাহেব যদি আপনি বলতেন। এখন ইংল্যান্ডের ভাষাও ইংরেজি, আমেরিকার ভাষাও ইংরেজি, নিউজিল্যান্ডের ভাষাও ইংরেজি, অস্ট্রেলিয়ার ভাষাও ইংরেজি, আরো অনেক ছোটখাটো দ্বীপ টিপে ইংরেজি হচ্ছে রাষ্ট্রভাষা। তাহলে সবাই কি ইংরেজ? তারা অস্ট্রেলিয়ান হলো কেন, কেউ আমেরিকান হলো কেন, কেউ ক্যানাডিয়ান হলো কেন? তা আপনি যদি এটার ব্যাখ্যা দিতেন ওবায়দুল কাদের সাহেব। বাঙালি তো অনেক দেশেই আছে, ত্রিপুরায় আছে, ভারতের ভারতের পশ্চিম বাংলায়ও আছে, বাংলাদেশে তো সেটা থাকবে। কিন্তু ওবায়দুল কাদের সাহেব যে কোনো উদ্দেশ্য ছাড়া এই কথা বলেছেন সেটা আমি মনে করি না, সেটা আমি বিশ্বাস করি। তারা যেটা বিশ্বাস করেন আমরা সেইটা বিশ্বাস করি না। আমরা যেটা এখানে চমৎকার ভাবে সালাম ভাই বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার সাথে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে তো বিএনপি জড়িত। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার ঘোষণাই তো মানুষ উদ্বুদ্ধ। তো আমার বাংলার যে ভাষা, বাংলাদেশের যে ভাষা, সেটা তো প্রোটেকশন দেবে বাংলাদেশের মানুষ। আপনি কোন বাঙালির কথা বলছেন? এদেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ ওয়াটার, পানি, পানিকে পানি বলে। আপনি কি পানিটাকে বদলে দিতে চাচ্ছেন শব্দটা? জল বলে কিছু মানুষ, হ্যাঁ, জলেরও অস্তিত্ব থাকবে, পানিরও অস্তিত্ব থাকবে। পশ্চিমবাংলায় বেশিরভাগ মানুষ জল বলে, ওটাকে পানি আমরা করার জন্য তাদেরকে বলতে পারি না। আমাদের দেশে বেশিরভাগ মানুষ পানি বলে, পানিকে। আপনি কি এটা বদলে দিতে চাচ্ছেন যে বিএনপি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করে না? আমরা পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করি, সালাম দিই, আসসালামু আলাইকুম, উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম। এটা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। আপনি কি এটার বিরুদ্ধে চারণ করছেন ওবায়দুল কাদের সাহেব? আমরা কারো সাফল্য কামনা করলে ভবিষ্যতে ইনশাআল্লাহ বলি, এটা পার্ট অফ কালচার, এটা আমাদের সংস্কৃতির অংশ। আপনি কি এইটা পরিহার করতে বলছেন বাঙালি সংস্কৃতির নামে? আমরা কারো সাফল্য শুনলে আলহামদুলিল্লাহ বলি, এটাও আমাদের পার্ট অফ সংস্কৃতি, আমাদের আমাদের বৃহত্তর জাতীয় সংস্কৃতির এটা অংশ। আমরা আবার কারো যদি আমরা তার কৃতিত্ব শুনি, মাশাআল্লাহ, এটা যে খুবই ধর্মীয় অনুভূতি থেকে বলছি তা না, এটা মানুষের কথায় অভ্যাসে, এটা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। আপনি কি এটা বদলে দিতে চান ওবায়দুল কাদের সাহেব? আমরা কিন্তু এটা বদলানোর বিপক্ষে। যা প্রচলিত, যা দীর্ঘদিন ধরে মানুষ বলে যেটা অভ্যস্ত, ওটাই হচ্ছে সংস্কৃতির সবচেয়ে বড় উপাদান। আমরা জল চৌকিকে পানি চৌকি করতে চাই না। আবার যে পানি গ্রহণ, পানি গ্রহণ মানে বিবাহ বা পরিণয় সূত্র আবদ্ধ, এই পানি গ্রহণকে আবার জল গ্রহণ করতে চাই না। এই দুইটি শব্দই আমাদের দেশে প্রচলিত আছে। কিন্তু ওবায়দুল কাদের সাহেবরা, এখানে আমি বলেছি যে এখানে একটা উদ্দেশ্য আছে, এখানে একটা কারণ আছে, নিশ্চয়ই তিনি বিনা কারণে এটা বলেননি। ওবায়দুল কাদের সাহেবেরই একটি বক্তব্য দিয়ে আমি বলি যে উনি তলে তলে অনেকের সাথে ওনাদের সম্পর্ক রয়েছে, প্রভুদের সাথে সম্পর্ক রয়েছে, এই ধরনের, উনি প্রভু বলেননি আমি বলছি, তো এই ধরনের কথাও ওবায়দুল কাদের সাহেব একসময় বলেছে। ওই তলে তলে কাউকে খুশি করার জন্য, প্রভুদের খুশি করার জন্য তিনি এই কথা বলছেন।